একদিকে বিএনপির আন্দোলনে ব্যর্থতা, অন্যদিকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আওয়ামী লীগ, অপরদিকে সংসদে মাত্র 11টি আসন নিয়ে বিরোধী দলের অবস্থানে জাতীয় পার্টি। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, নানা চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষ কতখানি স্বস্তিতে আছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। রাজনীতি ও দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভাতন্নি। দর্শক, রাজনীতির চড়াই ও উৎরাই, এই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে কথাটি দিয়ে আসলে আমি শুরু করেছিলাম, একদিকে যখন বিএনপি আন্দোলন করছে, ঠিক অপরদিকে আওয়ামী লীগ সব আন্দোলনকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আছে, অপরদিকে মাত্র 11টি আসন নিয়ে জাতীয় পার্টির মতন একটি দল, তারা সংসদে বিরোধী দল। অর্থাৎ রাজনীতিটি চড়াই উৎরায় আমরা দেখছি, সেই চড়াই উৎরায় কি শুধু একটি দলের কৌশলের কাছে বাকি রাজনৈতিক দলগুলো বারবার হারছে? ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে হারা আর জিতা বলে তো কিছু নাই, কারণ 1952 সাল থেকে আন্দোলন শুরু হলো, 71 সালে আসে দেশ স্বাধীন, কত বছর লাগছে আন্দোলনটা কালমিনেট করতে। সুতরাং এক দফায় হয়তো আন্দোলন হোঁচট খেয়েছে, সেখানে ধরেন সরকারি দল, আমি যদি ধরি নাই, বিজিত হয়েছে, অর্থাৎ সরকার যেন তেনভাবেই হোক সরকার ফর্ম করেছে। এখন এই পার্লামেন্টটা যে অবস্থায় হলো, তারা একপক্ষীয়, ধরেন এখানে জাতীয় পার্টি যেটা বললেন বিরোধী দল, এটা এমন তিন চারবার সরকারের থেকে মন্ত্রী থাকা, এমপি থাকা, বিরোধী দল নামে থাকা, এই করে জাতীয় পার্টি আর বিরোধী দলে কোনো ভূমিকা রাখতে পারবে না। এছাড়া জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত পরিষ্কার হয়ে গেছে এবং দুই ভাগে বিভক্ত হবে। সুতরাং এই জাতীয় পার্টি, আমি নিজেও একটা লেখা লিখেছি যে যে 28টি দল, নিবন্ধিত 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এর মধ্যে শুধু আওয়ামী লীগ ছাড়া আর বাকি সবগুলি দল আগামী 5 বছর যদি এই সরকার টিকে যায়, 5 বছর পরে দেখবেন এই দলগুলি আর কোনো তেমন রাজনীতিতে সে থাকবে না, অনেক দল বিলুপ্ত হয়ে যাবে। তো সেই শঙ্কা কিন্তু আওয়ামী লীগ করছে যে বিএনপিও আগামী 5 বছরের মধ্যে বিলুপ্তির পথে হাঁটছে। হ্যাঁ বলছি, তো সেক্ষেত্রে আমি বলছি যে আওয়ামী লীগ নিজেও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার নিজের দল থেকে ডামি স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিদ্রোহী এইভাবে দল প্রার্থী করে তৃণমূলে নানান গ্রুপে বিভক্ত হয়ে গেছে। আমি তো আমার এলাকার খবরও জানি, প্রত্যেক এলাকায় এরকম হয়েছে, যার ফলে উপজেলা নির্বাচনে কিন্তু প্রতীক প্রত্যাহার করে নিয়েছে, যাতে করে তারা নমিনেশন যেহেতু দিতে পারবে না। তো এই জন্য বলছে যে আওয়ামী লীগ, ধরেন বিএনপি, বিএনপির কথা, বিএনপি হয়তো হয়ে যাবে, বিএনপি হ্যাঁ আন্দোলনে উত্থান পতন আছে, বিএনপির জন্য সমর্থন যদি আওয়ামী লীগের চেয়ে বেশি নাও মনে করেন, 2 নম্বর তো আছে, তো এদের সমর্থন এমনই। দলটির একটা সাইডে আপনাকে খেয়াল করতে হবে যে এই যে ইলেকশনের আগে কিংস পার্টি করা হলো, বিভিন্নভাবে বিভিন্ন প্রলব্ধ করে এই বিএনপিকে ভাঙার চেষ্টা করা হলো, বিএনপির লোকজন নিয়ে নির্বাচন করতে চেষ্টা করা হলো, কিন্তু একটি লোক, একটি বিএনপির নেতা কিন্তু কোনো নির্বাচনে গেল না, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কিন্তু বন্ধ রাখা যায়নি, নির্বাচন কিন্তু নির্বাচনের গতিতে হয়েছে। নির্বাচন হয়েছে, নির্বাচন যেভাবে হয়েছে, এভাবে যদি ধরেন পাকিস্তানেও নির্বাচন হয়ে গেল, বাংলাদেশেও হয়েছে, ধরেন যেখানে সরকারি সকল প্রতিষ্ঠান একাকার হয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা, রুটিন ব্যবস্থা যদি বিরোধী দলের পর ঝাঁপিয়ে পড়ে, সেটা সম্ভব। বিশ্বে অনেক দেশ আছে, উত্তর কোরিয়া আছে, কম্বোডিয়া আছে, চীন আছে, রাশিয়া আছে, ভিয়েতনাম আছে, এসব দেশে তো বিরোধী দলের কোনো কথা বলার সুযোগ নাই। সুতরাং এরকম পরিস্থিতি তৈরি যদি ভিন্নভাবে, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের নামে যে ভার্চুয়ালি একাকার, এখন এক দলও বলা যায় না, এক ব্যক্তির শাসন দেশে চলছে, এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। এবং আমার কাছে মনে হচ্ছে যে যদি বিরোধী দলকে স্পেস না দেওয়া হয়, বহুদলীয় গণতন্ত্রে যে স্পেস, যে সরকারি দল এবং বিরোধী দল ডান হাত আর বাঁ হাত, সেইভাবে বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার, মিটিং, মিছিল, বাঘ, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, বাধাও কিন্তু আমরা দেখিনি। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনার কাছে আসতে চাই, যে কথা বলছিলেন এম এ আজিজ, যে আসলে গণতান্ত্রিকভাবে আমরা হয়তো যথেষ্ট ভীতিকর পরিস্থিতিতে আছি, আপনিও কি তাই মনে করছেন? ধন্যবাদ। উপস্থিত আজকে টেলিভিশন সেটের সামনে যারা আছেন, দেশে বিদেশে শুনছেন, এবং আজকে উপস্থিত বিজ্ঞ আলোচক আজিজ সাহেব, এবং আপনারা এই সেটের কলাকুশলী সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রাজনীতিটাকে
রাজনীতির পথে হাঁটতে দেওয়া হয় হচ্ছে না। আমার মনে হচ্ছে একটি বিশেষ বা একটি বিশেষ মহল বা একটি বড় দল দেশের দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে। আমি যদি নাম না বলেও বললে মানুষ বুঝবে, বর্তমান সরকার বা সরকারি দল আজকে 15-16 বছর ক্ষমতায় আছে এবং পরবর্তী মেয়াদের জন্য তারা যেন তেন একটি নির্বাচন করে একটি পক্ষকে মাঠের বাইরে রেখে জেলখানায় বন্দী করে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। আমি সেখানে আসছি, জাতীয় পার্টি খেয়াল করবেন 90 সালের পরে যখন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব জেলে ছিল আমরা তখনও সবকয়টি নির্বাচনে গিয়েছি। আমরা দেশের অধিকাংশ নির্বাচনগুলোই করার চেষ্টা করেছি, সংবিধানের স্বার্থে দেশের স্বার্থে আমরা নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি। যদি না আমরা নির্বাচন না করি তাহলে কী হবে? নির্বাচনটা করে যাবে কোনো না কোনোভাবে। তাহলে সরকারের বিরুদ্ধে আজকে যতটুকু কথা আমরা বলছি বা আমাদের সদস্যরা বলছে অতটুকু কথা বলার কেউ থাকবে না, কারণ বিএনপি নামে রাজনৈতিক এত বড় একটা কথা বলছে। সরকারের বিরুদ্ধে জাতীয় পার্টি কিন্তু ক্ষেত্র বিশেষে অনেক শক্ত, অনেক গঠনমূলক সুন্দর সুন্দর কথাও বলছে। সরকার কর্ণপাত কতটুকু বিরোধী দল বলা হচ্ছে কিংবা গৃহপালিত বিরোধী দল বলা হয়, এখানে একটি কোশ্চেন আছে। আমরা একটা বিতর্কের মধ্যে আছি, আজিজ ভাই যেটা একটু আগে বলেছেন যে জাতীয় পার্টি মাঝখানে এই সরকারের সাথে মহাজোটের শুরুতে নবম সংসদে বিশেষ করে জাতীয় পার্টি মহাজোট হিসাবে এসেছিল আওয়ামী লীগের সাথে মহাজোট করে, তখন বিএনপি পার্টিসিপেট করেছিল, বিএনপি জামাত অন্যান্য দলগুলো পার্টিসিপেট করেছিল। পরবর্তীতে জাতীয় পার্টি আবার বের হয়ে যে আলাদাভাবে নির্বাচন করে 14-13 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে অবশ্য জাতীয় পার্টি কিছু অংশে আংশিক জোটগতভাবে করেছে, বাকিটা আমি নিজেও প্রার্থী ছিলাম, বাকিটা আমরা লাঙ্গল নিয়েই আলাদাভাবে ভোট করেছি। এবং পরবর্তীতে জিতে যাওয়ার পরে জাতীয় পার্টির কিছু সদস্য কয়েকজন সদস্য মন্ত্রিসভায় শপথ নিয়েছে, ওই মন্ত্রিসভায় শপথ নেওয়াটাই সেই সময়ের জন্য পৃথিবীর অনেক দেশে আছে, বিরোধী দল থেকেও কিন্তু মন্ত্রিসভায় সদস্য নেয় আলোচনার ভিত্তিতে, আলাপ আলোচনার এই নজিরও পৃথিবীতে আছে এবং তারাও আবার বিরোধিতা করে, গঠনমূলক সমালোচনা করে। সরকারের সাথে সম্পর্ক করলেই, চা খেলেই বা একসাথে কাজ করলেই যে আমি সরকারের পোষ্য হয়ে গেলাম এটাও ভাবার ঠিক না। সরকার আসলে সবসময় জাতীয় পার্টিকে আসন ভাগাভাগি করে দিচ্ছে এবং এই নির্বাচনে এখানে এখানে খেয়াল করতে হবে আপনাকে, সরকার বিশেষ কৌশলে সুবিধা দেওয়ার একটা প্রলোভন দেখিয়ে জাতীয় পার্টিকে স্পষ্টতই বিভক্তির দিকে ঠেলে দিয়েছে। এই জায়গাটিতে আবার আমি এমএলএ আপনার কাছে, সেই বিভক্তিটা যা রাজনীতির জন্য কল্যাণকর হয়নি, সরকার আসলে একটি বিশেষ প্রলোভন দেখিয়ে রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে এক ধরনের প্রলোভনের দিকে ঠেলে দিল কিনা। দেখেন, সরকারি দল কোন দলকে প্রলুব্ধ করা এটা সঠিক নয়, তবে রাজনৈতিক দল যদি প্রলুব্ধই হয় তাহলে তার নিজস্ব রাজনীতি থাকে কী করে? রাজনৈতিক দল প্রত্যেকটা দলের তো নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব আছে, লক্ষ্য আছে এবং নিজস্ব রাজনীতি আছে। সেখান থেকে যদি অন্য কেউ মনে করে যে আমি এই লাইনচ্যুত হলে আমার রাজনীতি থাকে না, আমার সংগঠন থাকে না, তাহলে তো সে দায়টা সেই দলেরই হবে। কিন্তু যে কৌশলের কথা বলছিলেন আবুজাদ আল মাহমুদ, কিন্তু সেখানে আমরা বারবার কিন্তু বিএনপির জন্য আওয়ামী লীগকে কৌশল করতে দেখেছি, তাহলে বিএনপি কি বারবার আসলে সেই কৌশলে পা রাখছে না? বিএনপি ধরেন এবারের নির্বাচনে, ধরেন 28 অক্টোবরে যে ঘটনাটি ঘটে গেল, বিএনপি একটা ঘটনা ঘটছে সেখানে বিএনপির সভাকে পণ্ড হয়ে গেছে। বিএনপি তো বলছেই এটা পূর্ব পরিকল্পিত নির্বাচনের বাইরে রাখার জন্যে এই ঘটনাটি সরকার পক্ষ থেকে ঘটানো হয়েছে, এটার অনেকগুলো যুক্তি তারা দাঁড় করে। তো সেক্ষেত্রে ধরেন এরপরে গ্রেপ্তার, তারপরে আপনার আপনার শিডিউল, তো বহুদলীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের এবং নির্বাচন কমিশনের, কিন্তু সেটা না করে সবাইকে জেলে নিয়ে আর বাকি অংশগ্রহণ করবার দায়িত্বও তো রাজনৈতিক দলগুলো না, দল আছে কিন্তু দল জেলে, গণতন্ত্র যদি বিশ্বাস করেন তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বিরোধী দলের কাছে একটু জানতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ছিল না বলে দাবি করছেন বিএনপি কিংবা অন্যান্য বিরোধী দলগুলো, জাতীয় পার্টি তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনারা কি মনে করছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়েছিল? নির্বাচনের মাঠে থেকে আমাদের প্রার্থীরা কিন্তু নির্বাচনের শুরু থেকেই একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। সরকার একটি বিশেষ কৌশল করে, একটি বিশেষ কৌশল করে দেখা গেছে 26টি আসনে তাদের প্রতীক বরাদ্দ তুলে নিয়েছে, জাতীয় পার্টি নির্বাচন থেকে যাতে সরে না যেতে পারে, জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে বিভিন্ন পলিসি করে নির্বাচন রেখে জাতীয় পার্টিও নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে, যেহেতু দেশে একটি নির্বাচন হবে। আমার বিশ্বাস বিএনপি হয়তো নির্বাচন করার জন্য দেশে আন্দোলন সংগ্রাম করছিল, হয়তো নির্বাচন করতেও তারা যদি 28 অক্টোবরের ক্র্যাকডাউনটা
না হতো, তাদের একটা শান্তিপূর্ণ সমাবেশ যদি নষ্ট না করে দেওয়া হতো, এত নেতাদেরকে জেলে না হতো, হয়তো একটা আলাপ আলোচনা করে একটা সুন্দর ফয়সালা যেত। সেখানেও কি বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতার কথা বলছেন? সেখানে সমঝোতা নয়, সেটা একটা আলোচনা। সমঝোতা বলতে, হ্যাঁ, আপনি সমঝোতা বলেন, আড়ালে আড়ালে বলেন, তলে তলে বলেন, পর্দার আড়ালে বলেন, পৃথিবীর সমস্ত ঘটনা, সমস্ত প্রেক্ষাপট, জগ্রাফির সাথে কিন্তু আলোচনা টেবিলেই শেষ হয়েছে, অদৃশ্য হবে। আজকে দেখেন আপনি, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, অন্য দেশে অন্য দেশের বন্ধুরা কিন্তু আলাপ আলোচনা করছে। আপনি ফিলিস্তিনে আগ্রাসন হচ্ছে, ব্যাপকভাবে নারী পুরুষদেরকে মারতেছে, নিন্দনীয় একটি কাজ হচ্ছে, সারা পৃথিবীর মানুষ কিন্তু বসে নেই, কোথাও না কোথাও মুরব্বীর আলাপ আলোচনা করছে, যে বন্ধুরাষ্ট্র আলোচনা করছে। তেমনিভাবে আমাদেরও বন্ধুরাষ্ট্র ছিল, আমাদেরও দেশের ভিতরে অনেক রাজনৈতিক দলগুলোর বন্ধু আছে, তারা আলাপ আলোচনা করে এটা ফয়সালা যেত। আমাদের নিজেদের আসলে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আলোচনার সুযোগ কি এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আছে? এই ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে আপনি একজন প্লেয়ার, আপনি রাজনীতির মাঠের প্লেয়ার বা রাজনৈতিক একটি দল দেশের নিবন্ধিত, তা আপনাকে একটি দেশের জনগণের একটি অংশ যেমন সমর্থন করে, আপনাকেও সমীহ রাখা উচিত। প্রতিপক্ষের প্রতি যদি আপনি সমান সমীহ না করেন, সমান রকম আচরণ না করেন, তাদের পিছনে জনসমর্থন আছে, তারাও একটি রাজনৈতিক দল এবং অধিক সংখ্যক লোককে তারা নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেয়, এই বিশ্বাসটি না জন্মায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে পরে আলোচনা সুযোগ থাকে। আপনি আলোচনা করতেই চান না, এটাই প্রমাণ করেছেন। সেখানে আমার প্রশ্ন, প্রতিপক্ষ যদি মাঠ ছেড়ে দিয়ে আসলে কোনো বড় দল জয়ী হবার সুযোগ করে দেয়, তখন কিছু করবার থাকে কিনা? আমি আজ এই প্রশ্ন রেখে বিরতিতে যেতে হবে, রাজনীতি ও দেশে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম রাজনীতি ও দেশে। এম এ আজিজ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রতিপক্ষ যদি খেলার মাঠ ছেড়ে দিয়ে চলে যায়, সেক্ষেত্রে তো নিশ্চয়ই আরো একটি দলের জয়ী হওয়া ছাড়া আর কোনো অপশনও থাকছে না, তাহলে আমরা বারবার কেন আওয়ামী লীগকে দোষারোপ করছি? এটা ঠিক আছে, কিন্তু বহুদলীয় গণতন্ত্রে কিন্তু প্রতিপক্ষ মাঠ যে ছেড়ে যায় তার কারণটাও দেখতে হবে। যদি কারণ যৌক্তিক হয়, মাঠ ছেড়ে দেওয়ার যদি কারণ যৌক্তিক না হয় তাহলে তো অবশ্যই সে দায়ী, কিন্তু যৌক্তিক যদি হয় সেখানে অবশ্যই সরকারি দলের দায় আছে। কারণ ধরেন, সরকারি দল তো কখনোই বিএনপিকে নির্বাচনে আসতে নিষেধাজ্ঞা দেয়নি। না, নিষেধাজ্ঞা অফিসিয়ালি দেয় নাই, কিন্তু আমরা বডি ল্যাঙ্গুয়েজ তো বুঝি, যে কম্বোডিয়ার মতো যাতে বিরোধী দল, শক্ত বিরোধী দল মাঠে না থাকে। অর্থাৎ এমন একটা ধারণা যতই আমরা টেবিলে বলি না কেন, বিএনপির তো বেশ ভালো সাপোর্ট আছে এই 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 ধরনের নির্বাচনে আওয়ামী লীগ। সেটিও তো একটা প্রশ্নের জায়গা তৈরি হতে পারে, মানে যেহেতু বিএনপি বারবার বলছে যাদের সাথে যথেষ্ট জনসমর্থন আছে, সেক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণ করে সেই জনসমর্থনকে কেন কাজে লাগালো না? অংশগ্রহণ করবে যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থা একাকার হয়ে গেছে, সেখানে একে ফেস করা তো গণতান্ত্রিক আন্দোলন নিয়ে সম্ভব না, গণতান্ত্রিকভাবে সম্ভব না, যেখানে ভোট দিবে আপনার সরকারি আমলারা, ভোট দিয়ে দিবে, আপনার ভোট নির্ধারণ করবে, সবাইকে ভোট কেন্দ্রে সবাই, যেমন পাকিস্তানের রেফারেন্স দিলেন, পাকিস্তানে তো সব ভোটাররা ভোট দিতে পেরেছে, ভোট ম্যানিপুলেট করতে বলার সময় কিন্তু আপনি খেয়াল করেন আমাদের ইলেকশন কমিশন কি রিজাইন করবে? ওখানে তো সে দায় নিছে যে নির্বাচনে আপনার ইমরান খান বলছে কেউ বল 13টা, কেউ বল 18টা, 18টা সিটে ম্যানিপুলেট করা হয়েছে ভোট, এটার দায় নিয়ে সে বলছে এটা হয়েছে, এবং সে বলছে এটার দায় আমার, আমাকে গ্রেপ্তার করেন, এবং সে গ্রেপ্তার হয়েছে, এবং রিটার্নিং অফিসার একটা আগেই রিজাইন করছে। আমাদের দেশে কি কোনো আমলাকে এটা দেখবে? নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোরও এই দায়ভার থেকে বেরিয়ে যাবার কথা নয়, সেই জায়গাটিতে আবুজাদ আলমহ মাহফুজ আপনার কাছে যদি আবারও আসি, এই যে আমরা গণতান্ত্রিক ধারা থেকে দূরে সরে যাবার কথা বলছি, কিংবা সংসদে আমরা একটি শক্তিশালী বিরোধী দল দেখতে পাচ্ছি না, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ক্ষতিকর। সেই জায়গাটি থেকে জাতীয় পার্টি কিংবা যারা বড় রাজনৈতিক দল আছে তাদের দায়ভার থেকে তারা সরে যাওয়ার সেই সুযোগ আছে কিনা? অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলো, আমি তার আগে, আজকে একটি বিশেষ দিন, সেই জায়গায় আসার আগে একটু কথা বলিনি, আজকে একটি বিশেষ দিন, 1952 সালের 21শের অবিনাশী চেতনায় বাংলাদেশের সৃষ্টি। সেই প্রেক্ষাপটে যদি এক মিনিট আলোচনা করি, আসলে একটা আজকে সেটা নিয়ে একটা বড় আলোচনা থাকা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা এত বেশি রুগ্ন, আমাদের রাজনীতি, দেশ এত বেশি আক্রান্ত হয়ে গিয়েছে যে আমরা অন্য বিষয়ে আলাপ আলোচনার সময় সুযোগও পাই না। একপাক্ষিক একটি রাজনীতি দেশে চলছে। আজকে এই 1952 সালের প্রেক্ষাপটের সূত্র ধরেই কিন্তু যখন জিন্না সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন, উনি বললেন যে উর্দু অ্যান্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান, এই কথার পরে যখন বাঙালি ছাত্ররা গর্জে উঠল, সেক্ষেত্রে আমাদের
সালাম জব্বার রফিকরা রক্ত দিল, তারপরেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আস্তে 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 62 সালে শিক্ষা কমিশন রিপোর্ট, 66 আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, 71 সালে একটা স্বাধীনতা যুদ্ধ, 70 ফলাফল, এই সমস্ত প্রেক্ষাপটগুলি কিন্তু ধারাবাহিকভাবে এক একটি সময় থেকে আরেকটি সময়, 3 বছর 5 বছর 7 বছর করে আন্দোলন হয়েছে, বিভিন্ন রকম আন্দোলন হয়েছে এবং এখানে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। তারপরে কিন্তু একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। স্বাধীন দেশের মূল সূত্র কী ছিল? স্বাধীন দেশে প্রথম আমরা যে সূত্রটা ছিল, এক বক্তব্য ছিল যে আমরা স্বাধিকার চাই, আমরা আমরা নিরপেক্ষ ভোটাধিকার পরিবেশ চাই, আমরা 4টা ডাল ভাত ভালো খাবো, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, বৈষম্য দূর হয়। মূল বক্তব্য ছিল বৈষম্য, পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে অনেক কিছু নিয়ে যেত কিন্তু পশ্চিম পাকিস্তানের আমাদের চাকরি বাকরি আমাদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করত। সেই বৈষম্যের সূত্র ধরেই কিন্তু ভাষাগত বৈষম্য দিয়ে শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন রকম মানুষের জীবনযাপন নিত্যনৈমিত্তিক সব ক্ষেত্রেই তারা বৈষম্য করতো। ওই বৈষম্য থেকে একটি দেশ সৃষ্টি হয়েছে, সেখান থেকেই কিন্তু আজকে বাংলাদেশ সৃষ্টি হয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশটিকে স্বাধীন করেছে। আওয়ামী লীগের সাথে দেশের মানুষ, আওয়ামী লীগ সহ অন্যান্য দলও ছিল, তখন ছোটোখাটো কিছু দল ছিল, বাম দল ছিল ছিল। তার পরবর্তীতে কিন্তু এই বিএনপি সৃষ্টি হয়েছে, জাতীয় পার্টি সৃষ্টি হয়েছে, আবার জামাতেরও জামাতও সংগঠিত হয়েছে, ইতিমধ্যে বাম অনেকগুলো দলও হয়েছে। আপনি খেয়াল রাখবেন যে স্বাধীনতার পরে আওয়ামী লীগও কিন্তু ভেঙেছে। আমরা আজকে আমরা যেন হারিয়ে যাই, আমরা যেমন হারিয়ে যাই এটা একটা পক্ষ চায়, অন্যান্য দল না থাকুক, এটা কিন্তু একনায়কতন্ত্র দেশে অলরেডি কায়েম হয়ে গিয়েছে। রাষ্ট্রতন্ত্রের একটা রাষ্ট্রতন্ত্রের একটা খায়েশ, হ্যাঁ একটা অবিনাশ রয়েছে, ধ্বংস করে দেওয়া। আওয়ামী লীগ যা চাইছে জাতীয় পার্টি কেন শুধু তাই করছে? জাতীয় পার্টি তা করছে না। জাতীয় পার্টির নেতা হুসেন মোহাম্মদ এরশাদ অনেকগুলো মামলায় আসামি ছিলেন এবং উনি বিনা বিচারে অনেকদিন জেল খেটেছেন। 1991 সালে হুসেন মোহাম্মদ এরশাদ যখন জেলে গেলেন, তখন এই আজকের প্রধানমন্ত্রী, সেদিন তৎকালীন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল বিএনপির, তখন সরকারটা বিএনপি 1991 সালে গঠিত করে মেজরিটির ভিত্তিতে, তখন বলছিল যে 24 ঘন্টার মধ্যে যদি এরশাদ, তখন গৃহবন্দী ছিল গুলশানের বাসায়, তখন হুসেন মোহাম্মদ এরশাদকে 24 ঘন্টার মধ্যে যদি ইয়েতে না নেওয়া হয়, জেলে না নেওয়া হয়, উনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন। আজকের প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, সর্বপ্রথম উনি এরশাদের বিরুদ্ধে সেদিন জোরালো কথা বলেছেন। জাতীয় পার্টি আবার অবস্থার প্রেক্ষাপটে জাতীয় পার্টি কিন্তু চেষ্টা করেছে বিএনপির সাথেও চলার জন্য, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে চলছে। কৌশলের কথাই আমরা বলছি, এটা দোষ ধরবেন না আপনি। এখানে একটু আমি এমএলএ যে আপনার কাছে আসি, সব কৌশলেই বারবার আসলে আওয়ামী লীগই জয়ী হচ্ছে, যা যে অভিযোগ করছিলেন আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু তারাই আবার সেই আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। বাংলা ভাষায় দুটো শব্দ আছে, একটা কৌশল একটা অপকৌশল। আপনার গণতন্ত্রের ষড়যন্ত্রের জায়গা কম, কিন্তু আমাদের দেশে যেগুলো রাজনীতিতে ঘটছে এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ, অপকৌশল। অপকৌশল এটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী যদি হয়, তাহলে কি জাতীয় পার্টি আসলে জেনে বুঝেই সেই অপকৌশলে পা রাখছে? সুবিধা, কারণ জাতীয় পার্টির ক্যারেক্টারটা ভিন্ন। জাতীয় পার্টি সরকারে ছিল, বিরোধী দলে অল্প কয়েকদিন ছিল, এরপরে আবার কিন্তু সরকারের আসলে সরকারেই ছিল, মন্ত্রী থাকে, আবার সাথে এমপি থাকে, আবার বিরোধী দলের খেতাব নিয়েও থাকে। এই যে একটা সুবিধাভোগী অবস্থা তৈরি হয়ে গেছে, এর বাইরে আর জাতীয় পার্টি যেতে চায় না। যেমন এই নির্বাচনের আগে জাতীয় পার্টি কি বিরোধী দল থাকবে, মানে নির্বাচনে কি আওয়ামী লীগের সাথে থাকবে কি থাকবে না, এবারে বৈঠক হয়েছে, কিন্তু অধিকাংশ সদস্যরাই কিন্তু বলছে যে তারা ইলেকশনে আওয়ামী লীগের সাথে সিট ভাগ করেই করতে চায়, কারণ এখানে হলে অংশ পাবে। কারণ জাতীয় পার্টি যদি আলাদা নির্বাচন করে, এখন যে জায়গায় নিয়ে আসছে, আগে তো রংপুর বেল্টটা ছিল, সেটাও কিন্তু অনেকটা আওয়ামী লীগ দখল করে ফেলছে। তো জাতীয় পার্টির কোনো এলাকা নাই বাংলাদেশে এখন, বিচ্ছিন্নভাবে কোনো প্রার্থী হয়তো পাশ করতে পারে, কিন্তু তারা কিন্তু আলাদা নির্বাচন করলে কিন্তু তাদের যে এখন 11টা সিট পেয়েছে, 11টা সিটই হয়তো পেত না, কারণ 26টা প্রশ্ন করছেন কেন আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার জনসমর্থন আছে আপনাদের সাথে, তাহলে আপনারা ভাগাভাগি সেই 25টি আসনও কেন মাত্র 11টি আসনে জিতলেন? সুন্দরভাবে আমাকে একটু কথা বলতে দেন। 1990 সালের পরে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আপনি একটু ধারাবাহিকভাবে তার হিস্ট্রি যদি দেখেন,
ভাই যেটা বলেন 1991 সালে জাতীয় পার্টি 35টি আসনে হোসেন মোহাম্মদ এরশাদ জেলে ছিলেন, 35টি আসনে জিতেছেন, সারা বাংলাদেশটাকে জিতেছেন, জাতীয় পার্টির কোনো এলাকা নাই উনি বলেছেন, এটা ভুল বলেছেন, সর্বৈব ভুল বলেছেন। 72টি আসনে জাতীয় পার্টি 1996 সালে সেকেন্ড হয়েছে, 33টি আসনে পাস করেছে, সেবারও এরশাদ 5টি আসনে পাস করেছে। সেই 33টি আসন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, সিলেট থেকে এসেছে, কুমিল্লা থেকে এসেছে, বরুদশিয়াল থেকে এসেছে, বাগেরহাট সাতক্ষীরা থেকেও আসছে, রংপুর অঞ্চল থেকেও আসছে, বিভিন্ন অঞ্চল থেকে আসছে, শুধু সারা দেশ থেকে আসছে। এর পরবর্তী নির্বাচনগুলোতে আমরা কিন্তু জাতীয় পার্টি কিন্তু এককভাবেই 33টি আসন 35টি আসন করে 90-এর পরে অত্যন্ত দুর্যোগপূর্ণ পরিবেশ ছিল 90 সালে, কোনো মন্ত্রীরা সভা সমাবেশে যেতে পারেনি, এরশাদের বক্তব্য প্রচার হয়নি, আমাদের নেতারা সব পলাতক ছিল এবং অনেক অর্ডিনারি প্রার্থীদেরকেও সেদিন নমিনেশন দেওয়ার পরে জিতে আসছে। এবং জাতীয় পার্টি প্রমাণ করেছে জাতীয় পার্টি একটি জননন্দিত জনগণের দল, এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির ভোট নেই কথাটা মিথ্যা। বর্তমান বাস্তবতা কি আপনি তাই বলতে চান? তাহলে কেন সমঝোতা করে যে আসন সেখানেও হারতে হলো? বর্তমান বাস্তবতায় যদি আপনি আসেন, খেয়াল রাখবেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে সরকার কেন ভয় পায় আমি জানি না, বা জামাত বিএনপি অন্যান্য দলগুলোকে নিয়ে নির্বাচন কেন করতে হয়? জামাত নিবন্ধিত দল না, জামাত নিবন্ধিত না হওয়ার পরও বিএনপি ভোট করলে হয়তো তারা বিএনপির অ্যালায়েন্সে আছে, বিএনপির মার্কায় দাঁড়িয়ে যেতে পারে, জামাতের ভোট সেখানে যোগ হয়ে যেতে পারে, বা সাধারণ মানুষের ভোটও যোগ হয়ে যেতে পারে। কোশ্চেন হলো যে জাতীয় পার্টিকে যেমন একদিকে সরকার আটকিয়ে রেখে ক্ষতিগ্রস্ত করতেছে, আটকিয়ে রাখার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে মামলা ছিল, আজকে আপনি নৌকাকে বলেন না নির্বাচন সুন্দরভাবে নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য, তাদের সাথে নির্বাচন করলেন, নির্দলীয় সরকারের অধীনে ভোটটা করুক না, কেয়ারটেকার না দেখ, সংবিধান কাটাছেড়া করলেন আপনি আপনার মতো, লিখলেন আপনি আপনার মতো, তারপরে সেটাকে আপনি কোরআনের কাতারে নিয়ে গেলেন, এটাতে হাত দেওয়া যাবে না, হাত দিলে আগুন পড়ে যাবে, আপনি জব্বরের বলি খেলার মতো গায়ে অত্যন্ত পেশি শক্তি করে সরকারি খেয়ে দিয়ে সরকারি রসদ, সরকারি মেকানিজম, সরকারি রাষ্ট্রযন্ত্রের সমস্ত ফেসিলিটিস আপনার লোকরা সারা বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র টাকা পয়সা, আজকে আপনি জব্বরে বলি খেলার মধ্যে রুগ্ন লোকগুলোকে ডাকতেছেন, যারা সবল সচ্ছল তাদেরকে জেলে বন্দি করে রাখছে, সেই রুগ্ন লোকগুলোর মধ্যে নিঃসন্দেহে জাতীয় পার্টি, জাতীয় পার্টি অনেক দিন ক্ষমতা নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, আজকে 24 বছর নেতাদেরকেই বা কেন দলে ফিরাতে হবে? 1991 সালে আমি আগেও বলেছি, তখন তো জাতীয় পার্টি শক্তিশালী পার্টি ছিল, হ্যাঁ, 33টি আসন পার্লামেন্টে পাওয়া কম কথা না, তখন কিন্তু অনায়াসে সমর্থক ভেজেও থার্ড মেজরিটি পার্টি ছিল, হ্যাঁ। এখন ধীরে ধীরে জাতীয় পার্টি বিশেষ করে সরকারের কাছে, আমি ওই লেখা লিখেছি যে এমনি শোনা যায় যে পরগাছা, হ্যাঁ, আপনার বুড়া প্রবীণ গাছের ক্ষত জায়গায় হয় কিন্তু বড় গাছকে ঢেকে ফেলে, এই প্রথম দেখলাম বড় গাছ ছোটো গাছকে পরগাছাকে হজম করে ফেলে। আওয়ামী লীগের সাথে যতগুলো দল আছে সব কিন্তু হজম হয়ে গেছে প্রায়, আপনি দেখেন জাতীয় পার্টি তাহলে কেন ঘুরে দাঁড়াবার শক্তি পাচ্ছে না? শক্তি পাচ্ছে না, পাবে, সমর্থন তো হয় না, আমি আগেই বললাম তার তো সমর্থক একটু হারাচ্ছে না রাজনীতিতে। একটি দল যখন বারবার আন্দোলন করছে, সেই দলের নেতৃত্ব সামনে না থাকলে সেই আন্দোলনের সুফল আসা সম্ভব না? নেতৃত্ব নাই কেমনে, ধরেন স্বাধীনতা সংগ্রামের সময় তো আন্দোলন, যুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিল না, কিন্তু আন্দোলন তো হয়েছে, সুতরাং এখন ধরেন বেগম খালেদা জিয়াকে ঠুমকা মামলা দিয়ে আটকায় রাখছে, তার একটা প্রমাণ আসবে কি করে, তার তো রায় তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটি তো প্রমাণিত। এই কোর্ট ক্যাঙ্গারু কোর্টের কথা কইন না, এই কোর্টের উপর আস্থা নাই, পুলিশের উপর আস্থা নাই, প্রশাসনের উপর আস্থা নাই জনগণের, কারণ এখানে মৃত ব্যক্তিকে রায় দিছে না, মৃত ব্যক্তিকে জেল দিয়ে দিছে যে কোর্ট, হ্যাঁ, যে কোর্ট 5 বছর আগে লোক মারা গেছে তারা যে পুলিশ আসামি করে, হ্যাঁ, যে ধরেন এই যে আপনি দেখেন এই এই কিছু কয়েকদিন আগে যেখানে ডেইলি স্টারে 11-এর রিপোর্ট ছাপা হলো, এস আলম ও $1 বিলিয়ন পাচার করছে, সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল। কিন্তু বিএনপি যখন বলছিল তারা আন্দোলন করে নির্বাচন বন্ধ করবে, সেটি যখন তারা পারেনি, তাহলে এবারের আন্দোলন করে সরকার পতন কি তারা ঘটাতে পারবে? ঘটবে, কোনো স্থায়ী না, আমি শেষ করে নিই এটা, সেই সক্ষমতা বিএনপি আছে। এস আলম আপনি দেখেন যে তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না, যদি করে তাহলে দুদক করতে পারে, বাংলাদেশ ব্যাংক করতে পারে। সেই এস আলম আপনি জানেন $7 বিলিয়ন ইনভেস্ট করতেছে, যেখানে দুটি সরকারি প্রতিষ্ঠান পেট্রো বাংলা এবং রিফাইনারিজের সাথে যৌথ, তার 80% শেয়ার সে পাচ্ছে, তো এটা কি দুর্নীতি দমনের কোনো এই বিরোধী দল এগুলো নিয়েই কথা বলতে হবে, কারণ সরকারি দল যে আপনার নির্বাচনী ইশতেহার দিয়েছে সেখানে ধরেন 11টা প্রায়োরিটি দিয়েছে, প্রায়োরিটিতে দ্রব্যমূল্য 1 নম্বর,
দ্বিতীয়ত হচ্ছে যুব সমাজকে কর্মশক্তি তৈরি করা কাজে লাগানো দ্বিতীয় নাম্বারে। আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার কিন্তু মোটা একের পুরা 17 বছর ক্ষমতায় আছে এই সরকার, বলতে হবে না এই সরকার নূতন নয়, সরকারের মন্ত্রী পরিষদ বদলেছে এর তো বদলবে, কিন্তু 17 বছর ক্ষমতা আছে, প্রত্যেকবার এই দ্রব্যমূল্য এই একই থাকে এবং দুর্নীতিতে জিরো টলারেন্স। বিরতির পর আবারও ফিরে এলাম রাজনীতি ও দেশে। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার দেশের সমস্যাগুলো নিয়ে কি আদৌ জাতীয় পার্টি যারা মাত্র 11টি আসনে বিরোধী দলের আসনে আছে তারা কোনো সরব হবে কিনা সংসদে? জাতীয় পার্টি নিঃসন্দেহে সরব ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টির চেয়ারম্যানও স্পষ্ট কথা বলেন, জাতীয় পার্টির মহাসচিবও স্পষ্ট কথা বলেন। কোশ্চেন হলো সরকার কতটুকু কর্ণপাত করবে, সরকার কতটুকু গ্রহণ করবে, সংসদ কতটুকু গ্রহণ করবে, জাতীয় পার্টি সংশোধনী দিতে পারবে, বিরোধিতা করতে পারবে, দল না থাকলে সেই সুযোগ আছে। সেই ক্ষেত্রে এই জাতীয় পার্টি যে বক্তব্য দিবে দেশবাসী জানবে, বিশ্ববাসী জানবে, মিডিয়ায় লেখালেখি হবে, কিন্তু সরকার কর্ণপাত না করলে জাতীয় পার্টি কিছুই করার থাকবে না, কারণ আইনটা পাশ করবে, সংশোধনী আইনগুলো পাশ করবে, সংবিধানে যে আইনগুলো আসবে এটা সরকারি দলের সদস্যরা আনবে এবং পাশ করবে। বিরোধী দল আইন আনতে পারে কিন্তু বিরোধী দল তো পাশ করতে পারবে না, পাশ করাবে সরকার, যেহেতু মেজরিটি তারা, পাশ করে যাওয়ার সব আইনই তাদের পছন্দ মতো পাশ হবে, পাশ করে নিবে। করে নিলে এরকম একটি সংসদে জাতীয় পার্টি খুব বেশি আশানুরূপ সুফল দেশবাসীকে দিতে পারবে আমি সন্দিহান, যেহেতু সরকারটা একটা স্বেচ্ছাচারী সরকার। সরকারটা প্রশাসনকে যেমন অনিরপেক্ষ করেছে, করে ফেলেছে, ইসিকে বিতর্কিত করে ফেলেছে, বিচার ব্যবস্থাকে বিতর্কিত করেছে, দেশের দ্রব্যমূল্যতা আকাশচুম্বী, এত কথা বলছে মন্ত্রী এমপিরা, সরকার প্রধান নিজেও বাজার কথা বলার পরে উল্টা দিকে যায় বাজার, দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের ভরপুর সবজির সিজনে মানুষ কোনো ফুলকপিও 50 টাকা নিচে খাইতে পারেনি, সিম 80 টাকা 100 টাকা, পেঁয়াজ 150-200 টাকা হয়ে গেল পেঁয়াজের সিজনে, এমনিভাবে আদা রসুন থেকে শুরু করা সমস্ত জিনিসের দাম এমন জায়গায় চলে গেছে যাদের লিমিটেড ইনকাম তারা কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে মানুষ, মানুষের বেঁচে থাকার উপায় নেই সরকার যেভাবে দেশ চালাচ্ছে। সরকার বাহাদুরি করছে, মেট্রো রেল করছে, মেগা মেগা প্রজেক্ট করছে, এটা করছে ওটা করছে, এগুলো সমস্ত লোন করা এগুলোর টাকা কিন্তু জনগণই দিবে এবং জনগণ দিচ্ছে বিভিন্নভাবে, যার কারণেই বাজারের আজকে এই অবস্থা। সিন্ডিকেট সিন্ডিকেট বলতে এক মন্ত্রী বিদায় নিল, আরেক মন্ত্রী এসে বললো সিন্ডিকেট ভেঙে ফেলবো, বাণিজ্য মন্ত্রণালয়ে সেই সক্ষমতা আছে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার? জাতীয় পার্টি বলে দিতে পারবে, দেখিয়ে দিতে পারবে, জাতীয় পার্টি দেশবাসীকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে, সংসদ তুলতে পারবে, কিন্তু সংসদ সেটা কতটা গ্রহণ করবে এটা সংসদের বিষয়। জাতীয় পার্টি ইতিমধ্যেও প্রমাণ রেখেছে, জাতীয় পার্টির আগের নেতা বিরোধী দলের নেতা রওশন এরশাদকে বাদ দিয়ে, উনি অসুস্থ ছিলেন, সংসদের কাজ করা যাচ্ছিল না, আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদীয় দল চিঠি দিয়ে, স্পিকারকে চিঠি দিয়ে হুইপ এবং বিরোধী দলের নেতা পরিবর্তনের জন্য দিয়েছিল, সংসদ সেটা গ্রহণ করেনি, স্পিকার সেটা গ্রহণ করেনি, সুতরাং সংসদটাও নিরপেক্ষ না, স্পিকারও নিরপেক্ষ না, সরকার প্রধানও নিরপেক্ষ না, টোটাল সরকার ব্যবস্থাটা অনিরপেক্ষ। সেরকম একটি পর্যায়ে জাতীয় পার্টি চেষ্টা করছে তারপরে ভুল ত্রুটিগুলি তুলে ধরার জন্য। আজকে দেখেন প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায়, প্রবাসীরা এয়ারপোর্টে আসা হ্যারাসমেন্ট হয়, প্রবাসীরা যেই রেমিটেন্সের দিকে আমরা প্রতি মাসে তাকিয়ে থাকি, রিজার্ভ অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যায় আমরা এই সরকারের আমলে কিন্তু অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ডও দেখেছি এম এ আজিজ। সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু বিরোধী দল যারা আসলে থাকবেন একটি রাষ্ট্রে তাদের একটি বড় শক্তিশালী ভূমিকা রাখবার কথা ছিল। আপনি কি মনে করছেন বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতো অন্তত একটি শক্তিশালী বিরোধী দল আমরা পেতে পারতাম? এটা ঠিক, বিরোধী দল এবারে যে দেশের অবস্থা ছিল, সরকারি দল যতই রাষ্ট্রযন্ত্র নামায় দিক না কেন, বিরোধী দল অবশ্যই বিএনপি বিশাল একটা অঙ্কের বিরোধী দল হতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধী দল বিএনপি তো সেটা মনে করে নাই, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে জেতার আকাঙ্ক্ষা ছিল, তারা মনে করতো, কিন্তু নির্বাচনটা হতে দেওয়া হয়নি এই কারণেই, এবং ভবিষ্যতেও নির্বাচন হয় কি না আর নিরপেক্ষ এটা সন্দেহ আছে। আবার আওয়ামী লীগ এই অভিযোগ করছে যে বিএনপি নির্বাচনে জয়ী হতে পারবে না, শুধুমাত্র এই কারণেই তারা ক্ষমতা হারাবে বলেই তারা নির্বাচনে আসলো। আসলে মুশকিল হচ্ছে যে এই উত্তরটা কিন্তু আপনারাও দিতে পারতেন, যেমন আমি তো ধরেন 78 সাল থেকেই প্রফেশনে, আগে পত্রিকা টেলিভিশন এরকম পপুলার জরিপ রিপোর্ট করতো, এখন সেই ক্ষমতা
কোনো পত্রিকার নাই, জরিপ ওই শক্তি নাই। অর্থাৎ একটা ভয়ের পরিস্থিতি সারা দেশে বিরাজমান। কেউ নিরপেক্ষভাবে কথা বললেই একটা জরিপ রিপোর্ট করবে যে কার পপুলার সাপোর্ট। ইলেকশনের আগে হয় না, আমেরিকায় হচ্ছে না, ব্রিটেনে হচ্ছে না, বাংলাদেশে দেখছেন? দেখেন নেই কোনো। এটা পত্রিকার দায়িত্ব তো, অর্গানাইজেশন বহু এনজিও আছে তারাও করে, কিন্তু কেউ করতে পারে নাই। কারণ তারা জানে যে তাদের এখন তাদের এই জরিপ রিপোর্টে যদি কোনো কারণে আওয়ামী লীগের পপুলারিটি কম দেখানো হয় তাহলে তার খবর আছে। সুতরাং আমাদের দেশে গণতন্ত্র এই জায়গায় ত্রুটি যে এখানেই সবার মানে এক্সপ্রেস করার, সমস্যাগুলোকে তুলে ধরার স্বাধীন ক্ষেত্র নাই। জনগণের যে ভোট দেবার একটি অধিকারের জায়গা ছিল সেটিও আসলে হরণ করা হয়েছে। আসলে আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে আমি বলবো, সব দল বলে যে আমরা জনগণকে নিয়ে এই করব সেই করব। জনগণ সংবিধানেও আছে, জনগণ এই দেশের মালিক, কিন্তু জনগণকে কিন্তু আসলে কিছুই হিসাবে নেওয়া হয় না। সরকারে যাওয়ার জন্য ভোট তাদের দরকার। এই যে এবারে ভোট হয়তো ভোট দিতে অনেকে আসে নাই, আসছে একটা দেখা ইলেকশনে একটা রেজাল্ট দেওয়া হয়েছে। আমাদের সংবিধান নিয়ে এত জোরাজুরি করে, আমি সংবিধানের বাইরে যাব না, কিন্তু আমাদের এই সংবিধান কাটাছেঁড়া করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে, এই সংবিধান রিরাইট করা প্রয়োজন। যেমন 1% ভোট হলেও নির্বাচন বৈধ, এটাকে মানা যায় সংবিধান অনুযায়ী? তাই এখন ধরেন 173টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, অর্থাৎ 74টা তো, অর্থাৎ সরকার ফর্ম করার সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। অথচ সংবিধান অনুযায়ী অন্যায় না, সরকার ফর্ম হয়ে গেছে। সুতরাং এই জন্যই সংবিধানে যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলোও কিন্তু রিরাইট করা দরকার। এবং আলোচনা করছি এই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই এই সমন্বয়তা এবং আলোচনা করা, একজন আরেকজনের পরামর্শের প্রতি শ্রদ্ধাবোধ যদি থাকতো তাহলে তো গণতন্ত্র পরিবেশই। সেখানে আমার প্রশ্ন, শুধু কি আসলে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য আলোচনায় বসতে দেখি? আবুজায়েদ আল মাহমুদ মাখন সরকার, আসলে সমঝোতার জন্য বসা হয় না বা ডাকা হয় না, বসা হয় না, এবং সদিচ্ছাও নেই। আমরা সদিচ্ছাও দেখিনি। সরকারের দল সারাক্ষণই তিরস্কার করে দেখবেন একটা অন্য একটা রাজনৈতিক দলকে, কারণ তারা তিরস্কার করে তারা জানে যে তাদের প্রধান প্রতিপক্ষ কারা এবং সুষ্ঠু ভোট হলে কী ফলাফল হতে পারে। আপনি তার আগে যদি আসেন, আমি এই কথা আসার আগে আমি একটু বলে নিই যে দেশে মেগা মেগা প্রজেক্ট বাইকে প্রশ্ন করছিলেন আপনি, হয়েছে এবং সরকার উন্নয়ন করেছে, সত্য কয়েকটি বড় প্রজেক্ট হয়েছে, কিন্তু ওই মেগা প্রজেক্টে মেগা মেগা কমিশন বাণিজ্য হয়েছে। সেই কমিশন বাণিজ্য সূত্র ধরেই কিন্তু অ্যাসালম 11টি ব্যাংকের মালিক হয়ে গেল, অ্যাসালমের মধ্যে একটি গ্রুপ তৈরি হলো, অ্যাসালম বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার করেছে, হাইকোর্টে মামলা হয়েছে, পরবর্তীতে এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তারপরে কী করলো এটা দেখার জন্য দুদক আছে, এনবিআর আছে, তাদের কোনো ভূমিকা নাই। অ্যাসালম $7 বিলিয়ন দিয়ে এখন আপনার এই যে ইস্টার্ন রিফাইনারি আর পেট্রো বাংলাকে বাংলাদেশ প্রাইভেটাইজেশনে দেওয়ার চেষ্টা করছে, সেখানে 80% মালিকানা অ্যাসালম নিয়ে যাচ্ছে, 20% বাংলাদেশ সরকারের। তাহলে অ্যাসালমের কাছে 80% টাকা কার টাকা? কমিশন বাণিজ্যের টাকা কিনা? রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তি বিশেষ এবং যারা সংশ্লিষ্ট জায়গাগুলোর মন্ত্রী বা দায়িত্বে আছেন তাদের কিনা? জাতি আজকে সেটা জানতে চায়। আজকে জাতিরা তো দুর্বল, অ্যাসালমের হাতে টাকার অভাব নেই, রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসতে হবে, বিরোধী দল হিসেবে নিশ্চয়ই এবার আসেন দলগুলো দলগুলোর জায়গায় আসেন, আমি সেই জায়গাটা আসি। আপনি রাজনীতি কিভাবে করবেন, কিভাবে সমঝোতা হবে, কিভাবে মানুষ আপনাকে বিশ্বাস করবে? আপনি ওপেন চৌধুরী আলম নাই, ইলিয়াস আলী নাই, কুমিল্লায় হুমায়ুন পারভেজ হিরুভাই নাই, আমার মনে হয় এখান থেকে কবে বেরোবে আমি জানি না। যেমন আমি লিখেছিও যে কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই, অথচ সবাই বলে গণতন্ত্র। গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, সেটা কোন দল করতে পারে। এরপরও রাজনৈতিক চড়াই উচড়াই থেকে বেরিয়ে এসে জনগণের জন্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। অফকোর্স অফকোর্স। এম এ আজিজ এবং আবুজায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার। শেষ করে দিলেন ইশি।